আখাউড়ায় বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ছাত্রলীগের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আখাউড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু একাদশ বনাম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন নয়ন একাদশ এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন। প্রীতি ম্যাচে সাখাওয়াত হোসেন নয়ন একাদশ প্রথমে ব্যাট করে 3 উইকেটে 184 রান এবং শাহাবুদ্দিন বেগ সাপলু একাদশ 10 উইকেটে 149 রান অর্জন করেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন একাদশ 35 রানের ব্যবধানে বিজয়ী হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, বিশিষ্ট শিল্পপতি ও আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরো অনেকে। শাহাদাত হোসেন সুহেল, AMTV বাংলা নিউজ ডেস্ক। কি হয়েছে? ম্যাডাম, আমরা ঢাকা থেকে আসার পথে রাস্তার পাশে কিছু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে ওর পেটে ব্যথা উঠছে। তোমরা কেন যে রাস্তার আশেপাশে খাবারগুলো কেন খাওয়া আল্লাহই জানে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ঝুমুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে স্বাস্থ্যকর পরিবেশ, এখানে খাবারগুলো স্বাস্থ্যমতো তৈরি হয়। আমিও মাঝে মধ্যে এখানে খাই, খুবই ভালো খাবার। তোমরা এখানে এলে অবশ্যই ঝুমুর হোটেলে খাবে, আর কোনো টেনশনের ব্যাপার নেই। সাধারণ একটু ফুড পয়জন হয়েছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, কোনো সমস্যা নেই। কাল রাতে আপনাদের মধ্যে কে যেন অসুস্থ ছিল? হ্যাঁ, আমার ওয়াইফ। আসলে আমরা ঢাকা থেকে আসার পথে রাস্তার পাশে কিছু খাওয়া দাওয়া করেছি, তারপর থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। ও, আমার ফ্যামিলি তো আমরা বেরোচ্ছি ঘুরতে, আপনারা চাইলে জয়েন করতে পারেন আমার সাথে। হ্যাঁ, আমরা ওই তুমি ভাবছি। এই চলো। ওকে, এইটুকুনি হেঁটেই ভালো হয়ে গেল না? তোমাদের মধ্যে আপনি হাসতে পারি না। শুনো, আমি কিন্তু ঝুমুর হোটেল ছাড়া কোথাও খাবো না। আচ্ছা, ঝুমুর হোটেলটা কোথায়? ঝুমুর হোটেল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মসজিদ রোডে। ও, তাহলে চলুন সবাই মিলে ঝুমুর হোটেলে খাই। শিওর। আপনার এই ঝুমুর হোটেলের খাবারের প্রশংসা অনেক শুনলাম, তাই সবাই মিলে খেতে আসলাম। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ঝুমুর হোটেলে আসার জন্য। থ্যাংক ইউ। প্লিজ বসে, সবাই বসে। খাবারটা কিন্তু অসাধারণ। ধন্যবাদ ভাইয়া এই ঝুমুর হোটেলে আমাকে ইনভাইট করার জন্য। ডাক্তার আপা ঠিকই বলেছিলেন, ঝুমুর হোটেলের তুলনা শুধু ঝুমুর হোটেলে, এত স্বাস্থ্যসম্মত খাবার। আমি আসলে যতবার ব্রাহ্মণবাড়িয়াতে আসবো ঝুমুর হোটেলেই আসবো। ঝুমুর হোটেলের খাবারের তুলনাই হয় না।